সবাইকে স্বাগত জানাই, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুগুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি। তো একদম ব্লগের শুরুতে আমি একটা ভাগবত আপলোড দিলাম, আজকে ভাগবত দেওয়ার ডেট, তো ভাগবতটা দেব। আর কীর্তন তো কালকে দিয়েছি, আবার কালকে যাবে, আর আজকে ভাগবতটা আপলোড দেব, তো সেই জন্য বসিয়ে দিয়েছি। হরে কৃষ্ণ। আশ্রমে এখন সব থেকে যেটা একদম ভাইটাল কর্ম সেটা হচ্ছে অডিটোরিয়ামের কাজ চলছে। দেখুন, অডিটোরিয়াম হল পুরো ফাঁকা হয়ে গেছে, মাঝে মধ্যে মধ্যে ফাঁকা করেছে, কারণ ওই যে সেটটা বাড়ানো হচ্ছে, তো সেই জন্য ওনারা কয়েকদিনই কাজ করছে। আবার তো শুনলাম যে নিম্নচাপের সৃষ্টি হবে, তো সেই জন্য নিম্নচাপের আগে যদি কাজটা কমপ্লিট না হয় তাহলে আবারও ওনাদেরকে অনেকদিন থাকতে হবে, তো সেই জন্য কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করে কমপ্লিট হচ্ছে। এখানে আমি দুটো আপেলকে একদম গোল গোল সাইজ করে কেটে নিয়েছি, তো দুই মেয়েকে দেওয়ার জন্য। এখন বাজে ঘড়িতে প্রায় 10টা, তো 10টার সময় ওরা এমনি পড়তে বসেছে, আজকে ছুটি, স্কুল নেই, বাড়িতেই রয়েছে, তো সেই জন্য আমি আপেল কেটে দিলাম। তো ওরা ওখানে রুমের ভেতরেই আছে, পড়তে বসছে, ওখানে মা রয়েছে ওদেরকে। তো ছোট মেয়ে দেখুন খুব খুশি হয়ে গেছে একদম, কারণ আপেলটা কাটিং অন্যভাবে হয়েছে, তো সেই জন্য ওর ভালো লাগছে। নাহলে এমনিভাবে কেটে দিলে হয়তো দুটো তিনটের বেশি অতটাও খাবে না, তো সেই জন্য এইভাবে একটু কেটে দেওয়া হলে তাহলে কি হয়, একটু ঘুরে ঘুরে হলেও কিন্তু আপেলটা শেষ করবে, এটা একদম কনফার্ম যে ও শেষ করবে। এইভাবে যদি অন্যভাবে এদেরকে যদি প্রেজেন্ট করা যায় না, তাহলে দেখি যে সবটা কমপ্লিট করেছে, আর না হলে থাকেই, তো সেই জন্যই এভাবে দিলাম। আর এখানে মা রয়েছে, মা ওদের এমনি পড়াচ্ছে আর কি। তো এই আর আশ্রমে এখন বাজে 10টা, নাম তো চলছে, সকাল থেকে শুরু হয়েছে, একদম ভোর 4টার থেকে শুরু হয়েছে নাম, তো সেটা তো চলছেই, তো সেই জন্য ঠিক 10:30-11টা বললাম না যে ওই টাইমের মধ্যে, 10টার থেকে 12টা এই টাইমের ভেতরে আমাদের আশ্রমে যে যেখানে থাকেই সবাইকে ফল প্রসাদ দেওয়া হয়, তো সেই জন্য আজকে দেখুন মা তরবুজ আমিনা করছে, আর তরবুজটা ভীষণই বড় ছিল, তো সেই জন্য মা বলল যে আমি একটু ছোট সাইজ করে দিচ্ছি, তারপর তুমি ছুরি দিয়ে এটা সাইজ করে কেটে নাও, তো সেই জন্যই আমি দেখুন লেগে পড়েছি, মা ছোট ছোট করে দিচ্ছে আর তারপর আমি সেগুলোকে আলাদা আলাদা ছোট ছোট পিস করছি। আর এই তরবুজ ওরা যেহেতু আপেলটা খেয়ে নিয়েছে, তো সেই জন্য তরবুজ আর খাবে না বলেছিল। তরবুজটা আমি এমনভাবে ওদেরকে কাটিং করে দিয়েছি, তবু একটা করে হলেও কিন্তু খেয়েছে। তো আমি প্রায় এটা মোবাইলে দেখা যায় যে এইভাবে কাটিং করলে বাচ্চারা বেশি পছন্দ করে, তো যেভাবে হোক ওদেরকে যদি একটু ফল খাওয়ানো যায় আর কি, তো সেই জন্যই একটু বরফি সাইজের মতো আমি কিন্তু ওগুলো সাইজ করে নিয়েছি, তো সাইজ করেই ওদেরকে দিয়েছি, যাতে করে একটা ডাঁটি ধরে ওরা সেবা করতে পারে। তো আইসক্রিম যেমন ধরে সেবা করে, এটা কিন্তু ঠিক সেই রকম ভাবেই আমি কাটিংটা করেছি। আর এটা খুব ছোট ছোট সাইজ করে যেখানে বাবা রয়েছে বাবার কাছে নিয়ে যাওয়া হবে, তারপর আর যে ভাইরা রয়েছে, সব ভাইরা এবং যে মিস্ত্রিরা কাজ করছে সবাইকে কিন্তু এই ফল প্রসাদ দেওয়া হবে। আর এখন তো আশ্রমে প্রতিদিনই কোনো না কোনো ভক্ত তো থেকেই যায়, আর বিকেলের টাইমের কথা কি বলবো, বিকেলে তো প্রচুর পরিমাণে ভক্ত এখন হতে থাকে, কারণ ওই যে বললাম এখানে পুজো হচ্ছে, তো সেই জন্য আত্মীয় স্বজন তো ভরে রয়েছে এখানে, কিন্তু আসেই সবাই প্রায় বিকেল টাইমে ঘুরতে আসে, কারণ এতটা পরিমাণে গরম পড়েছে, তো সেই জন্য এই অবসর টাইমটা কিন্তু এই আশ্রমে কাটালে ভালোই লাগে, কারণ বিকেল টাইমে আমাদের এই চত্বরটা মানে আশ্রমের একদম পেছন সাইড অর্থাৎ আমাদের বৃন্দাবন, এই জায়গাটা কিন্তু ভীষণই ভালো লাগে সবার, এই জায়গাতে সবাই কিন্তু বসে থাকেন অনেকটা টাইম ধরে, কিন্তু সন্ধ্যের টাইমে বন্ধ হয়ে যায়, বিকেলটা অ্যাটেন্ড করতে হয়, না হলে কিন্তু এই সাইডটাতে আসা যায় না। এই যে আমি কাটিংগুলো করেছি দেখুন, ঠিক এই রকম সাইজের কাটিং করেছি। আর এখন বাজে প্রায় ঘড়িতে 12টা, আর 12টার সময় আমাদের ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখানে এই যে প্রসাদ বেরিয়ে গেছে আশ্রম থেকে, এই যে মন্দির থেকে প্রসাদ বেরিয়ে গেছে, তো এইবার কিন্তু বাইরের যে সমস্ত ভক্তরা এসেছেন প্রসাদ পেতে, মানে যেনারা ধরুন 10টার সময় কুপন কেটে নিয়েছিলেন প্রসাদ পাবে বলে, এবার কিন্তু প্রসাদ যেহেতু হয়ে গেছে, তো এবার ওনাদের প্রসাদ দিতে হবে,
টাইম মতো কিন্তু প্রসাদটা দিতে হবে, তাই ভক্তরা প্রসাদ পেয়ে নিলে তারপর বাবা আশ্রমে সবাই আমরা সবাই মিলে প্রসাদ খাবো। তো আজকে প্রসাদে প্রচুর কিছু ব্যঞ্জন হয়েছে, আমি কি বলবো কোনটা ছেড়ে কোনটা বলবো, অনেক কিছু ব্যঞ্জন হয়েছে। সোয়াবিন রয়েছে, তারপর আরও হচ্ছে পেঁপের তরকারি ছিল, আর অনেক কিছু ভাজি ছিল, এটাই আর কি। তো একদম চলে গেলাম বিকেল টাইমে। তো বিকেলে এই যে প্রচুর পরিমাণে গরমের জন্য একদম আশ্রমের বাইরেই দেবকী নন্দন দাস খেলছে, এখানে একটু একটু বাতাস হচ্ছে তো সেই জন্য এখানে খেলছে, ওর মা রয়েছে, ও রয়েছে, দেখুন খেলছে। এখন কিন্তু দেবকী নন্দন দাস খুব একটা কোলে থাকতে চাইছে না, একদমই থাকতে চাইছে না, এখন শুধু ছেড়ে দিলে ও ঘুরে বেড়াবে, এটাই ওর ভালো লাগে। আর মাঝে মধ্যে একটা করে আইসক্রিম দাও তাহলে একদম সুন্দর, মামা বাড়িটা ভীষণই ভালো। আর যদি না আইসক্রিম দাও তাহলে মামা বাড়িটা একদম পচা ভালোই না, এইরকম ব্যাপার। ও আইসক্রিমের কি বোঝে আমি জানি না, আইসক্রিম কিন্তু ও ভীষণই পছন্দ করে, ভীষণ পছন্দ করে। কিন্তু ওকে তো দেওয়া যাবে না আইসক্রিম, কারণ অনেকটাই ছোট, তো সেই জন্য আইসক্রিম বেশি খাওয়া তো ভালো না, তবুও দেওয়া হয়। এতটা গরম পড়েছে বাচ্চাদের না দিলে খারাপও লাগে, তো সেই জন্য দেওয়া হয়। আর এখানে দেখুন বিকেলে আমাদের এখানে বোর্ড চড়ানো হচ্ছে, তো আমাদের কিন্তু এই পদ্ধতিটা চালু হয়ে গেছে যে বাইরের ভক্তরা বোর্ডে ভ্রমণ করতে পারবেন, তো সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে তো নৌকা এমনি চড়ছে, বনমালী আমার ছোটো মেয়েকে নিয়ে এই যে চড়ছে, নৌকাটার না এখনও একটু কাজ বাকি রয়েছে, মানে পুরোটা কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি, তাতেই কিন্তু সবাই চড়ে ফাটিয়ে দিচ্ছে। আর ওদিকে এই যে বোর্ড চড়ানো হচ্ছে ভক্তদের, আমাদের এই কাজটা শুরু হয়ে গেছে, আজ থেকেই শুরু হলো এটা, যে ভক্তদেরকে ভ্রমণ করানো হবে, তো সেই জন্য এটা শুরু হয়ে গেছে। আর বাচ্চারাই বেশি ভালোবাসে এটা চড়তে। আমরা সবাই কোথায় যাচ্ছি মানে মেলা দেখতে? এই বলো বলো, এই যে এদিকে 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 জয়নিতা, আহি জয়নিতা, জয়নিতা। তো আমাদের যাওয়ার কথা ছিল, আমরা ঠিক সন্ধ্যের সময় বেরিয়ে পড়েছি, ওখানে যাব মায়ের দর্শনে যাব, তো মেলাটাও দেখব। আর ওরা তো ওখানে জাম্পিং আর যারা যা সব আছে আর কি, সেখানেই তো চাপার জন্য একদম ব্যস্ত, সেখানে যাওয়া হচ্ছে। তো চলে এলাম কিন্তু ফলহারিণী মায়ের দর্শনে, তো যেহেতু আমি আপনাদের মায়ের দর্শন করিয়েছি তাই আর মায়ের দর্শন করালাম না, একবার তো আপনারা দেখে নিয়েছেন সেই জন্য আর করালাম না। একদম দেখুন আমাদের ফলহারিণী মাকে দর্শন করার আগেই এখানে উপস্থিত, কারণ গাড়ি যা থেমেছে এদের এখানেই চোখ পড়েছে। আর দেবকী নন্দন দাসকে তো তুলে দিলেই খুব ভালো হয়, মানে ওখানে উঠলে উঠে যেতে পারলে বোধ হয় ওর খুব ভালো হতো, কিন্তু ও তো ছোট, এটা হবেই না, তো শুধু ওকে দেখতেই হবে, কিছু করার নেই। আর এই দুজনের যে কবে থেকে এত সাহস হলো আমি তো বুঝতেই পারলাম না, কত জায়গায় ট্রাই করেছি, কত জায়গায় যে মেলা দেখতে গিয়েছি না, সব জায়গাতেই বলেছি, তো সব জায়গাতেই বললাম যে সবাই দেখো কত জাম্পিং করছে তোমরাও করো, কিছুতেই আমার কথা কানে নিত না, ভয় পেত। আর আজকে তো আমি এসে একদম চক্ষু চড়ক গাছ হয়ে গেছে আমার, যে এত সাহস কোথার থেকে হলো, বুঝতেই পারলাম না এত সাহস কোথার থেকে হলো। ভালো, এগুলো করলে কিন্তু ভালো, জাম্পিং করা খুবই ভালো, তাহলে ওদের খিদে বাড়বে, হ্যাঁ মন ভালো থাকবে সবটাই। আর দেবকী নন্দন দাস দেখুন কত খুশি, দিদিরা চলছে ওটা দেখেই কত খুশি হচ্ছে, ও যখন একটু বড় হবে এদের থেকে আরো দ্বিগুণ হবে, এটা একদম কনফার্ম। তবে দুজনে তো নামতেই চাইছিল না, আর আমরা বেশিক্ষণ টাইম দাঁড়াচ্ছিলাম না, এতটা পরিমাণে গরম লাগছিল, তো আর দেবকী নন্দন দাসকে একটু বেশি কিন্তু ঘাম দিয়ে দেয়, তো ঘাম দেওয়াটা খারাপ, ঘাম দিলে আবার কফ বসে যায়, তো সেই জন্য বেশিক্ষণ আমরা স্টে করছিলাম না। কিন্তু এই যে এরা তো শুনছেই না, এরা তো নামছেই না ওখান থেকে, সারাক্ষণ ওখানেই রয়েছে, কি আনন্দ করছে, বাপ রে বাপ। আর বেশি না, বাচ্চাও ছিল না, খুব অল্প পরিমাণে বাচ্চা ছিল, 2-3টে বাচ্চা ছিল, তো সেই জন্য ওদের আরও বেশি সুবিধা হয়েছে, এটা একটু ফাঁকা পেয়েছে আর কি। আরও কিছু রয়েছে, সবটাতে চাপানো হলো না, কারণ দেবকী নন্দন তো সবটাতে চাপে না, ও তো খুবই ছোট আর ভয় পাচ্ছিল, তো সেই জন্য ওকে আর চাপানো হলো না বলে, তাই আমরা কিন্তু ওখান থেকেই ব্যাক করেছি।
আর এই যে দেখছেন এই যে পামশুটা রয়েছে না, এটা তো পুরো পাম দেওয়া, হয়তো ইলেকট্রিকের সাহায্যে দেওয়া রয়েছে। ও ছোট মেয়ের নাচ দেখো, নাচ দেখো, কত মজা পাচ্ছে, কত প্রতিদিনই বলে আমি যাব ওখানে মেলা দেখতে যাব। মেলা দেখতে মানে কি, এখানেই আসবো সেই জন্যই। আর এটা না সকালে দেখি এই ইলেকট্রিক দেওয়া, এই যে হাওয়া দেওয়া রয়েছে না পুরোটাতে যে হাওয়া ভরা রয়েছে, এটা সকালে বন্ধ থাকে বোধ হয়, ওটা না রোদের জন্য বন্ধ করে রেখে দেয়, না হলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে হয়তো, তো সেই জন্যই একদম চালু করে সন্ধ্যের থেকে, না হলে সকালে এখানে এই জিনিসটা থাকেই না। তো সকালে যখন আমি একটা কোনো কাজের ক্ষেত্রে গিয়েছিলাম, তো তখন দেখলাম এই জিনিসটা নেই, আমি ভাবলাম কি আজকে তো মেলাটা শেষ, তাই হয়তো ওটা বন্ধ করে দিয়েছে, আর হয়তো হবে না। ও মা কোথায় কি, সন্ধ্যাবেলা দেখলাম তো আবার চালু হয়ে গেছে, তার মানে এটা বন্ধ করে রেখে দেয়, তারপর আবার এই সন্ধ্যের টাইমে চালু করে। আর জানেন তো মেলাটা আজকেই শেষ হয়ে যাচ্ছে, 4 দিন আজকেই কমপ্লিট হলো, আর আজ থেকে পুরো একদম নিস্তব্ধ, মাইক কিচ্ছু বাজবে না, আজ থেকে একদম বন্ধ। তো মোটামুটি এদের জাম্পিং করা কমপ্লিট হলো, তারপর আমরা আশ্রমে ফিরে আসলাম। আর আশ্রমে ফিরে এসেই তো আমাদের দেখলাম যে আরতি কীর্তন কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ 8টা বেজে গেছে তখন, তো কমপ্লিট হয়ে গেছে, তারপর বাবা সবাইকে নিয়ে একটু বসেছে, আর আমরা কি আর এদেরকে খাওয়া দাওয়া, তারপর এই তো বিশ্রাম। সব মিলিয়ে এই হলো আজকের ব্লগ। আর আগের ব্লগে যা যা দেখানো হয়নি চেষ্টা করলাম এই ব্লগে দেখানো, তার মাঝে তো পড়েই গেল এই মেলা। তো যাই হোক, ভালো থাকুন আপনারা।